নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি মীন রাশির জাতক বা জাতিকা? তাহলে ভিডিওটি আপনারই জন্য, কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি মীন রাশির জাতক বা জাতিকা যাই হোন না কেন, আপনাদের ফেব্রুয়ারি মাস কেমন যেতে চলেছে, অর্থাৎ এই মাসে আপনারা কত পরিমাণ সফলতা পেতে চলেছেন বা কতই বা পরিমাণ অসফল হতে চলেছেন। এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে চলেছি, তাই ভিডিওটি আপনাদের প্রত্যেকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওর এতটুকু পাঠও কিন্তু আপনারা মিস করবেন না। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভশ্য শীঘ্র। মীন রাশির জাতক বা জাতিকার ফেব্রুয়ারি 2021 কেমন যেতে চলেছে তা আমি অবশ্যই আপনাদের সামনে উত্থাপন করব। তবে তার আগে একটি ইম্পর্টেন্স কথা আমি আপনাদের সামনে শেয়ার করতে চাই, সেটি হচ্ছে আমি যে এই মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করতে চলেছি সেটি কিন্তু সার্বিক রাশিফল। হ্যাঁ বন্ধুরা, এটি অবশ্যই আপনারা মাথায় রাখবেন, অর্থাৎ এই রাশিফল প্রতিটি মীন রাশি এবং মীন লগ্নের জাতক জাতিকার ক্ষেত্রেই প্রযোজ্য। সেখানে আপনার বয়স 20 হতে পারে বা আপনার বয়স 60, ডাজ নট ম্যাটার। তাই এই ভিডিওতে বলা প্রতিটি কথায় 100% মিলবে, এ ধরে কখনোই এগোবেন না। তবে এই ভিডিওর মাধ্যমে আপনারা চলার পথে হোঁচটটা খাবেন না, এতটুকুটাই আমি আপনাদেরকে বলতে পারি। তাই ভিডিওটি মনোযোগের সঙ্গে সম্পূর্ণ দেখতে থাকুন। তার আগে যারা অনলাইন আমার কাছে কনসাল্ট করতে চান, অর্থাৎ জন্মছক বিচার করাতে চান, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি কেবলমাত্র বুকিং নাম্বার, তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। আর হ্যাঁ, এই নাম্বারে কখনোই কল করবেন না, কারণ কল রিসিভ করতে পারি না আমি সবসময়, যে কারণে আপনাদেরকে রিকোয়েস্ট করছি আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। তাহলে আসুন জেনে নেওয়া যাক মীন রাশির জাতক বা জাতিকা আপনি যাই হন না কেন, আপনাদের জন্য ফেব্রুয়ারি মাস, অর্থাৎ ফেব্রুয়ারি 2021 কী বার্তা বহন করতে চলেছে। শুরু করা যাক। 10 ফেব্রুয়ারি 2021 মকর রাশিতে ষষ্ঠগ্রহী যোগ সৃষ্টি হতে চলেছে, যার প্রভাব পড়বে এই মীন রাশির জাতক ও জাতিকার উপর। 13 ফেব্রুয়ারি রবি মকর রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে প্রবেশ করবে। 22 ফেব্রুয়ারি মঙ্গল গ্রহ মেষ রাশি ত্যাগ করে বৃষ রাশিতে প্রবেশ করতে চলেছে, যার ফলে আপনাদের কিছু কিছু ক্ষেত্রে সাবধানতা এই মাসে থাকতে হবে এবং কিছু ক্ষেত্রে শুভ হতে চলেছে। কোন বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে এবং কোন বিষয়ে আপনাদের শুভ হতে চলেছে, এই সমস্ত কিছু আমি আপনাদেরকে জানাতে চলেছি, তাই ধৈর্য ধরে ভিডিওটি শুনতে থাকুন। প্রথমে আসি আপনাদের শিক্ষাস্থান, অর্থাৎ যারা পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে এই মাসটি মধ্যম যেতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, খুব ভালো হয়ে যাবে না এবং খুব খারাপও যাবে না। তবে যারা গবেষণার কাজের সাথে যুক্ত রয়েছেন, যারা সায়েন্টিস্ট রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ফেব্রুয়ারি মাস যথেষ্ট শুভ যেতে চলেছে। এই মাসে যারা চাকরির জন্য প্রচেষ্টা করছেন তারা কিন্তু চাকরি পেতে চলেছেন, অর্থাৎ ঘরে বসে রয়েছেন, বেকার রয়েছেন বা চাকরি চলে গেছে, আপনারা চাকরির জন্য ট্রাই করতে পারেন, আপনাদের কর্মপ্রাপ্তির কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে 13 ফেব্রুয়ারির পর এই চাকরি পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে চলেছে। এই মাসে প্রেমিক প্রেমিকাদেরকে একটু সাবধান থাকতে হবে। কি বিষয়ে সাবধান? কথার বিষয়ে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ আপনাদের বাচনভঙ্গি বা কথার এক্সপ্রেশন এমন পরিমাণে করবেন না যাতে আপনাদের প্রেম জীবন দুর্বিষহ হয়ে ওঠে বা ব্রেকআপ চলে আসে। তাই একটু বুঝে সুঝে কথা বলুন, কাউকে হার্ট করে কোনো কথা বলবেন না। এবং এই মাসে প্রেমের তৃতীয় পক্ষের কিন্তু প্রবেশ ঘটার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ ত্রিমুখী প্রেম, যার দরুন আপনাদের প্রেম লাইফে, অর্থাৎ লাভ লাইফে যথেষ্ট পরিমাণ হ্যাম্পার এবং মানসিক কষ্ট আসার সম্ভাবনা রয়েছে। 21 ফেব্রুয়ারির পর আপনাদের কয়েকটি বিষয়ে সাবধান থাকতে হবে, যেমন ভাই বোনের সাথে মতপার্থক্য, বাবা ছেলের সাথে মতপার্থক্য, শ্বশুরালয় থেকে মতপার্থক্য, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে মতপার্থক্য, এইসব আসার সম্ভাবনা রয়েছে।
এবং যারা জায়গা বা জমি ক্রয় করতে চাইছেন তারা 21 ফেব্রুয়ারির আগে করুন। তারপরে আপনাদের কিন্তু জায়গা বা জমি ক্রয় করা শুভ হবে না। এই মাসে শত্রুতার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, অর্থাৎ এই শত্রুতা বিশেষ করে গুপ্ত শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ সামনাসামনি শত্রুতা নয়, পিছন পিছন শত্রুতা, যা আপনাদের জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। তাই একটু সজাগ এবং সচেষ্ট থাকুন কাজের জায়গায় এবং পাড়াতে। এই দুই জায়গা থেকে কিন্তু শত্রুতা হওয়ার সম্ভাবনা রয়েছে। এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা ঘটার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ যাদের টু হুইলার বা ফোর হুইলার রয়েছে তাদেরকে বলবো খুব সাবধানে গাড়ি চালান। আপনাদের কিন্তু রক্তপাত, অ্যাক্সিডেন্টের কিন্তু যোগ দেখতে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি যারা সিঁড়িতে উঠানামা করছেন তাদেরকে বলবো অবশ্যই একটু কেয়ারফুলি সিঁড়িতে উঠানামা করুন, নচেত পায়ে চোট আঘাত লাগার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও চক্ষু রোগ, বুকে ব্যথা, শ্বাসকষ্টজনিত প্রবলেম, এইসব আসার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এই মাসে মায়ের শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং মেডিকেল এক্সপেন্সেস হওয়ার কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এর পাশাপাশি এই মাসে আপনাদের খরচার দিক কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে। হ্যাঁ বন্ধুরা, এই খরচা অনেক ক্ষেত্রে আপনারা সামাল দিয়ে উঠতে পারবেন না এবং যার দরুন কিছু পরিমাণ মার্কেটে লোন হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে কিন্তু মোটের উপর দিয়ে শুভ যেতে চলেছে। আপনাদের কিন্তু আয়ের ভাব কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, তবে খরচার ভাব কিন্তু রয়েছে। কিছু অর্থ আপনাদের উঠে আসার সম্ভাবনা রয়েছে ব্যবসা ক্ষেত্র থেকে, আবার কিছু অর্থ আপনাদের ব্যবসাতে বসে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইনভেস্টের ক্ষেত্রে কিন্তু আপনারা 21 ফেব্রুয়ারির আগে করুন, 21 ফেব্রুয়ারির পরে কিন্তু কোনো রকম ইনভেস্ট করবেন না। তবে এই মাসে আপনাদের পরাক্রম কিছু পরিমাণ বৃদ্ধি পেতে চলেছে, যার দরুন আপনাদের মধ্যে একটা সাহস কিন্তু তৈরি হতে চলেছে। অর্থাৎ আপনাদের উদ্যমতা, আপনাদের এগিয়ে চলার প্রবণতা হতে চলেছে।